চট্টগ্রাম আটাশনের উপনির্বাচনের ভোট গ্রহণ 27 এপ্রিল সকালে রাজধানীর আগারগাঁয়া নির্বাচন ভবনে 15তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। বোয়ালখালী চানগাঁও আসন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জানায় ওদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিসিটিভি ছাড়াই একটান ইভিএমে ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 মার্চ, মনোনয়ন বাছাই 29 মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার 5 এপ্রিল, প্রতীক বরাদ্দ 6 এপ্রিল। ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। গত 5 ফেব্রুয়ারি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল 8টা হতে বিকেল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।